মিউজিয়াম তো অনেক দেখেছেন দেশে বিদেশে, কিন্তু জলের তলায় মিউজিয়াম রয়েছে এমন জায়গায় কি ঘুরেছেন কখনো? মেক্সিকোর সমুদ্রের তলদেশে থাকা প্রবাল প্রাচীনে 470টি স্ট্যাচু দিয়ে গড়ে তোলা হয়েছে এক অত্যাশ্চর্য মিউজিয়াম। বিশাল এলাকা জুড়ে সমুদ্রের তলায় ছড়ি ছিটি আছে এই মূর্তিগুলো। মেক্সিকোর প্রাচীন সভ্যতায় খুঁজে পাওয়া বিভিন্ন মূর্তির অনুকরণে পাথরে খোদাই করে বানানো হয়েছে মূর্তিগুলোকে। কোনো কোনো মূর্তি এতই ভয়ঙ্কর দেখতে, সমুদ্রের তলদেশে প্রায় অন্ধকার জগতে এগুলোকে দেখে পর্যটক দুপুরিরা আতঙ্কিত হয়ে সেই এলাকা ছেড়ে পালিয়েই যান। জলের তলায় থাকা বিভিন্ন মূর্তির গায়ে ধরা শ্যাওলা ও প্রবালের আস্তরণ মূর্তিগুলোকে আরও ভয়াবহ করে তুলছে। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম প্রবাল প্রাচীরও কিন্তু রয়েছে এখানেই।